বাঙালি জাতির একটি স্মরণীয় দিন ঐতিহাসিক 11ই ডিসেম্বর, আর যশোরবাসীর জন্য এ দিনটি গৌরব ও অহংকারের। পাখানাদার বাহিনীর কবলমুক্ত যশোরের মাটিতে এদিন ভাষণ দিয়েছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এদিনকে স্মরণে যশোরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার বিকালে টাউনহল ময়দানে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরুল হাসান মজুমদারের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, বৃহত্তর যশোর জেলার মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মণি, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ফারাজি আহমেদ সাইদ বুলবুল, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাজেদ রহমান। স্বাগত বক্তব্য দেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। নিজেকে দেখতে পারেন এবং এই ডায়াসের সামনে উপস্থিত থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার জীবনের একটি অন্যতম প্রাপ্তি এই যশোরের স্বাধীনতা মঞ্চে নিজেকে দেখতে পারেন। এই দিনে তাৎপর্য আপনারা জানেন যে 1971 সালে এই 11ই ডিসেম্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 17ই এপ্রিল সেই সরকারের প্রথম জনসভা, প্রথম মুক্ত আমরা মুক্ত বাংলায় বলি, সেই কারণে 6ই ডিসেম্বর যশোর মুক্ত হয়েছিল। এবং এই 6ই ডিসেম্বর যদি যশোর মুক্ত হয়ে থাকে, 11ই ডিসেম্বর মুক্ত যশোরে এবং মুক্ত যশোর যদি বাংলাদেশের অংশ হয়ে থাকে, তাহলে মুক্ত বাংলায় এই জনসভাটি অনুষ্ঠিত হয়েছিল অস্থায়ী সরকারে। যেমনটি 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল, কিন্তু 16ই ডিসেম্বরের পরেও বাংলাদেশের অনেক জায়গায় পাকিস্তানি বাহিনী তাদের মুক্তিযুদ্ধের যুদ্ধ চলেছিল, কিন্তু তারপরে আমরা 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস করি, কারণ আনুষ্ঠানিকভাবে ওটা আমরা বিজয় লাভ করেছি। ঠিক সেরকম যদিও বাংলাদেশে অনেক জায়গায় তখন খানাদার বাহিনীর সাথে যুদ্ধ চলছিল, কিন্তু যেহেতু আমরা যশোরকে মুক্ত করে ফেলেছি 6ই ডিসেম্বরে এবং যশোর যেহেতু বাংলাদেশের একটি অংশ, বাংলাদেশের একটি অংশের আকারে যখন মুক্ত হয়ে গেল, আমরা সেই মুক্ত বাংলাদেশের একটি অংশে আমরা এই অস্থায়ী সরকারের প্রথম জনসভা আমরা করতে পেরেছি। এবং এই বাংলার এই জনসভা মঞ্চে বাংলার প্রথম সরকার প্রথম জনসভায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন